আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো জেনিত জেনিথম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি দু হাজার একুশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে এটি তেইশ আগস্ট দু হাজার একুশ সালে প্রদান করা হয়েছে প্রিয় শিক্ষার্থী এই সপ্তাহে কী কী সাবজেক্ট আছে মানে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে আমি সেগুলো পড়ে শোনাচ্ছি পঞ্চম সপ্তাহের জন্য গুচ্ছ দুইয়ের জীববিজ্ঞান উচ্চতর সমাজবিজ্ঞান সমাজকর্ম ভূগোল ফিনান্স ব্যাংকিং ও বিমা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন আরবি গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন গুচ্ছ তিনে রসায়ন অর্থনীতি পৌরনীতি ও সুশাসন যুক্তিবিদ্যা হিসাববিজ্ঞান খাদ্য ও পুষ্টি উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ের মোট ষোলোটি অ্যাসাইনমেন্ট আঞ্চলিক বরাবর প্রেরণ করা হয়েছে কার্যক্রম চব্বিশ আট দু হাজার একুশ খ্রিস্টাব্দে থেকে শুরু হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এটি অ্যাসাইনমেন্ট গ্রিড এবং অ্যাসাইনমেন্ট সমূহ পঞ্চম সপ্তাহের ষোলোটি এটি সংযুক্ত করা হয়েছে প্রিয় আমি সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তুমি তোমরা আমার সাথে থাকবা এবং জেনিত ম্যাথ স্টাডি এস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবা আমি এখন আলোচনা করব মানবিক বিভাগের প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। অ্যাসাইনমেন্ট শিরোনাম অ্যাসাইনমেন্ট প্রশ্ন এবং অ্যাসাইনমেন্ট রুব্রিক্স নিয়ে এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি তোমরা পাশে থাকবা তো চলো মানবিক বিভাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট গ্রিড এটি পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এখানে হচ্ছে গুচ্ছ দুই এবং গুচ্ছ তিন থেকে মোট আলোচনা করা হবে আর মোট ষোলোটি অ্যাসাইনমেন্ট দিয়েছে এ সপ্তাহে দু সালের এইস পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বিষয় সমাজবিজ্ঞান পত্র প্রথম বিষয়কোড একশো সতেরো এইচএসসি অ্যাসাইনমেন্ট নম্বর তিন অধ্যায় চতুর্থ অধ্যায় সমাজ সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় অ্যাসাইনমেন্ট যেটি সেটি হচ্ছে সমাজ জীবনের সমাজ কাঠামো সামাজিক স্তর বিন্যাস ও সামাজিক নিয়ন্ত্রণের ভূমিকা শিক্ষণ ফল বিষয়বস্তু এগুলো তোমরা পড়ে নিবা নির্দেশনা সংকেত ধাপ পরিধি সমাজ কাঠামোর ধারণা উৎপাদন ব্যাখ্যা করতে হবে সামাজিক স্তর বিন্যাস ব্যাখ্যা করতে হবে সমাজ কাঠামো এবং সামাজিক স্তর বিন্যাসের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে হবে সামাজিক নিয়ন্ত্রণ ব্যাখ্যা করতে হবে সামাজিক নিয়ন্ত্রণের বাহন সমূহ বর্ণনা করতে হবে প্রিয় মনে রাখতে হবে তোমাদের এই এখানে মূল্যায়ন রুব্রিক্স দেখে হচ্ছে তোমাদের প্রশ্নর অ্যান্সার করতে হবে এখানে খেয়াল করে দেখো এই চার নম্বরে যেগুলো আছে এগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলো দেখে যদি তুমি প্রশ্নের উত্তর করো তাহলে তোমাকে তুমি ষোলো ষোলো পেতে পারো এখানে ক নম্বর দেখো উদাহরণ সহ সমাজ কাঠামোর ধারণা ও সমাজ কাঠামোর তিনটি উপাদান উপস্থাপন যদি করতে পারো তাহলে স্যারে চায়ের সমাজ কাঠামো এখানে দেখো খ নম্বর প্রশ্নে একবারে দুই থেকে শুরু করা হয়েছে উদাহরণ সহ সামাজিক স্তর বিন্যাসের ধারণা উপস্থাপন দুই দুই পেতে পারো সামাজিক স্তর বিন্যাসের সাধারণ ধারণা উপস্থাপন এটি হচ্ছে যদি লেখো তাহলে এক গ নম্বর প্রশ্ন সমাজ কাঠামো এবং সামাজিক স্তর বিন্যাসের চারটি পারস্পরিক সম্পর্কের ব্যাখ্যা এটি হচ্ছে চার যদি এরকম লেখা তাহলে পাবা এবং ঘ নম্বর এটিতে আবার দুই থেকে শুরু উদাহরণ সহ সামাজিক সামাজিক নিয়ন্ত্রণের সাধারণ ধারণা উপস্থাপন করলে এটি হচ্ছে এক পাবা এবং ও নম্বর সামাজিক নিয়ন্ত্রণের চারটি বাহনের বর্ণনা যদি করো তাহলে চারে চার পাবা এখানে এই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি এখানে এইটা দাও এখানে এইটা দাও এখানে এইটা এবং এখানে এইটা এখানে এটা এগুলো যদি দাও তাহলে ষোলোতে ষোলো পাওয়ার সম্ভাবনা আছে দেখো তেরো থেকে ষোলো পাইলে অতি উত্তম এগারো থেকে বারো পাইলে উত্তম আট থেকে দশ পাইলে ভালো এবং সাত ও সাতের নিচে পাইলে অগ্রগতি প্রয়োজন এটি ছিল হচ্ছে সমাজ বিজ্ঞান বিভাগের সমাজ বিজ্ঞান প্রশ্ন পরবর্তী প্রশ্ন সমাজকর্ম অ্যাসাইনমেন্ট নম্বর তিন দ্বিতীয় অধ্যায় সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট অ্যাসাইনমেন্ট শিল্প বিপ্লবের ফলে সমাজকর্ম পেশার উত্থান এবং বিশ্ব এখন চতুর্থ বিশ্ব বিপ্লবের মুখোমুখি ভবিষ্যৎ সমাজকর্মী হিসেবে করণীয় নির্ধারণ নির্দেশনা সংকেত ধাপ করে দৃষ্টান্ত সহ শিল্প বিপ্লবের ধারণা শিল্প বিপ্লবের প্রভাব বর্ণনা ইতিবাচক ও নেতিবাচক সমাজকর্ম পেশায় উত্থানের শিল্প বিপ্লবের ভূমিকা সম্ভাব্য চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তিত দিক সমূহ ভবিষ্যতে সমাজকর্মীর করণীয় এইগুলো হচ্ছে প্রশ্নের নির্দেশনা এইগুলো দেখে হচ্ছে প্রশ্নের উত্তর করতে হবে এখানে খেয়াল করো যে এই মূল্যের রুব্রিক্স দেখে তোমাকে উত্তর করতে হবে মূল্যের রুব্রিক্সে এই যে কলমটা আছে এই কলমেরগুলো তুমি দেখে উত্তর করবা এগুলো করলে তুমি আহ দেখো ক নম্বরে চায়ের খ নম্বরে চার চায়ের ঘ নম্বরে চার এবং ও নম্বরে চার এগুলো প্রশ্নের উত্তর করলে তুমি চার যথাযথভাবে ব্যাখ্যা করেছ শিল্প বিপ্লবের তিনটি ইতিবাচক ও তিনটি নেতিবাচক প্রভাব যথাযথভাবে লিখেছ যদি হয় তাহলে চারে চার সমাজকর্ম পেশায় বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা যথাযথভাবে লিখলে চারে চায়ের সম্ভাব্য চতুর্থ বিপ্লবের শিল্প বিপ্লবের পরিবর্তিত দিক যথাযথভাবে তুলে ধরেছে তাহলে চারি চায়ের এবং ভবিষ্যৎ সমাজকর্মের করণীয় সম্পর্কে পাঁচটি ভূমিকা ও কাজ বর্ণনা করেছে তাহলে চারি চায়ের মোট হচ্ছে প্রশ্নের নম্বর হচ্ছে এখানে বিশ বিশের মধ্যে ষোলো থেকে বিশ পাইলে অতি উত্তম চোদ্দ থেকে পনেরো পাইলে উত্তম তেরো থেকে দশ পাইলে ভালো এবং নয় ও নয় নিচে পেলে অগ্রগতি প্রয়োজন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভূগোল প্রথমপত্র কোড একশো পঁচিশ এইচএসি অ্যাসাইনমেন্ট নম্বর তিন দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন অ্যাসাইনমেন্ট বাংলাদেশের ভূ শ্রেণী বিভাজন নির্দেশনা সংকেত ধাপ পরিধি বাংলাদেশের তিন ধরনের ভূমি রূপের অবস্থান আয়তন বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব চিত্রসহ বর্ণনা মূল্যায়ন নির্দেশনা এটি আছে মূল্যায়ন নির্দেশনা এই লাই এই কলমটা দেখে তোমাকে মূল্যায়ন করতে হবে মানে মূল্যায়ন দেখে তোমাকে উত্তর করতে হবে তাহলে তুমি এই যে মোট যে নম্বর আছে ষোলো তাহলে ষোলোতে ষোলো পেতে পারো দেখো ক নম্বরে ষোলো খ নম্বরে ষোলো গ নম্বরে সরি ক নম্বরে চার খ নম্বরে চার গ নম্বরে চার এবং ঘ নম্বরে চার মোট চাই সারা ষোলো তিনটি প্রধান ভূপ্রকৃতির নামকরণ ও মানচিত্র উপস্থাপন যদি করো সাড়ে চার তিনটি প্রধান ভূমির উপর অবস্থান মোট আয়তন লিখতে হবে এটি যদি করো তাহলে সাড়ে চার তিনটি প্রধান ভূপ্রকৃতির চারটি বৈশিষ্ট্য লিখলে সাড়ে চার রাশিয়ারি যুগের পাহাড় সমূহের চারটি অর্থনৈতিক গুরুত্ব লিখলে সাড়ে চার মোট প্রশ্ন হচ্ছে ষোলো এই প্রশ্নটার নম্বর নম্বরের ব্যাপ্তি তেরো থেকে ষোলো পাইলে অতি উত্তম এগারো থেকে বারো পাইলে উত্তম আট থেকে দশ পাইলে ভালো এবং আট ও আটের কম পাইলে অগ্রগতি প্রয়োজন প্রিয়ার্থী পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে এটি হচ্ছে আরবি এই প্রশ্নটি তোমরা দেখে নাও অ্যাসাইনমেন্ট নম্বর তিন এটি হচ্ছে বিষয় কোড একশো তেত্রিশ এইচএসসি এটি হচ্ছে অর্থনীতি অ্যাসাইনমেন্ট অর্থনীতি দ্বিতীয় পত্র বিষয়কোড একশো দশ এইচএসি অ্যাসাইনমেন্ট নম্বর চার দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি অ্যাসাইনমেন্ট যেটি বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ুর পরিবর্তন প্রেক্ষিতে কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থা এবং প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট শিরোনাম মনে রাখবা এখান থেকে এটুকু হচ্ছে অ্যাসাইনমেন্ট শিরোনাম এবং অ্যাসাইনমেন্ট শিরোনাম প্রত্যেকটা বিষয়ের যদি পেতে চাও পরবর্তী টিউটোরিয়ালে আমি অ্যাসাইনমেন্ট শিরোনামগুলো দিয়ে দেবো সেগুলো দেখার আমন্ত্রণ রইলেও এখন এটি হচ্ছে প্রশ্ন অর্থনীতির প্রশ্নটা তোমরা দেখে নিবা দেখো কীভাবে উত্তর করতে হবে সেটি আমি পড়ে শোনাচ্ছি এক নম্বর কৃষি ও পরিবেশ কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থা দিই কৃষি প্রযুক্তির উদ্ভাবন ও গুরুত্ব এটি হচ্ছে রুব্রিক্স রুব্রিক্স হচ্ছে এই রুব্রিক্সের যে কলামটা আছে এই কলমগুলোর উত্তর দিতে হবে তোমাকে ক নম্বরে এই কলমটার উত্তর দিলে সাড়ে চার এটা উত্তর দিলে সাড়ে চার এটা উত্তর দিলে সাড়ে চার এবং এটা উত্তর দিলে সাড়ে চার মোট নম্বর হচ্ছে ষোলো এই ষোলো পাওয়ার তোমার সম্ভাবনা আছে যদি এগুলো সব উত্তর দাও দেখো সহ কৃষি ও পরিবেশের সম্পর্কে যথাযথভাবে ব্যাখ্যা করতে পারলে সাড়ে চার কৃষিতে জলবায়ু পরিবর্তনের সাত আটটি প্রভাবের প্রভাব প্রত্যাশিত ব্যাখ্যা করলে স্যার এ চার কৃষি উন্নয়নে পারম মানবিক কৃষি প্রযুক্তি জৈব প্রযুক্তি এবং আইসিটি ব্যবহারের গুরুত্ব উদাহরণ সহ ব্যাখ্যা পরিবেশের সাথে কৃষি প্রযুক্তি উদ্ভাবনের চারটি গুরুত্বের প্রত্যাশিত ব্যাখ্যা করলে স্যার এ চাই মোট হচ্ছে ষোলো নম্বর তেরো থেকে ষোলো পাইলে অতি উত্তম এগারো থেকে বারো পাইলে উত্তম আট থেকে দশ পাইলে ভালো এবং সাত ও সাতের কম পাইলে অগ্রগতির প্রয়োজন এটি ছিল হচ্ছে অর্থনীতি প্রশ্ন পৌর ও সুশাসন দ্বিতীয় পত্র বিষয়ক দুইশো সত্তর এইচএসসি অ্যাসাইনমেন্ট নম্বর চার দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ উনিশশো ছাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর বাঙালি জাতীয়বাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ মূল্যায়ন এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং অ্যাসাইনমেন্ট শিরোনামে এটি লিখতে হবে সংকেত ধাপ করে দিয়ে ভাষা আন্দোলন চুয়ান্ন ও এবং যুক্ত ফ্রন্ট নির্বাচন ছয় দফার গুরুত্ব আগরতলা মামলা উনসত্তরের গণ অভ্যন্তান সত্তরের নির্বাচন অসহযোগ আন্দোলন ও বঙ্গবন্ধু নির্দেশনা যেটি সেটি হচ্ছে এটি এই নির্দেশনাগুলো তোমাকে উত্তর করতে হবে এগুলো করলে তুমি বিশে বিষ পেতে পারো ক নম্বর প্রশ্নে চার ক নম্বর প্রশ্নে চায় গ নম্বর প্রশ্নে চায় এবং ঘ নম্বর প্রশ্নে সার এবং ও নম্বর প্রশ্নে চায় এগুলো উত্তর করলে তুমি মোট বিশে বিষ পেতে পারো এখন দেখো ষোলো থেকে বিশ পাইলে অতি উত্তম চোদ্দ থেকে পনেরো পাইলে উত্তম তেরো দশ থেকে ১৩ পাইলে ভালো এবং নয় ও নয়ের কম পাইলে অগ্রগতি প্রয়োজন এটি ছিল হচ্ছে পরিণীতি সুশাসন প্রশ্ন এবারে খেয়াল করো যুক্তিবিদ্যা অ্যাসাইনমেন্ট নম্বর চার তৃতীয় অধ্যায় আরোহের প্রকার ভেদ অ্যাসাইনমেন্ট জানা থেকে অজানার গমনিক প্রকৃত আরোহের প্রাণ ধারণাটি যৌক্তিক বিশ্লেষণ এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং অ্যাসাইনমেন্ট শিরোনাম এটি হবে আর ও শিরোনাম সকল বিষয় দেখতে চাইলে আমি পরবর্তী টিউটোরিয়াল দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখে নিও আর তাহলে তোমাদের অবশ্যই আমার জেনিস স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে তাহলে অ্যাসাইনমেন্ট দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো দেখো সংকেত ধাপ পরে দিই মূলক লব লম্ফ প্রকৃত আরোহ প্রকৃত আরোহ প্রকারভেদ উপস্থাপন বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা উদাহরণ সহ লেখা বৈজ্ঞানিক ও আরোহের সংজ্ঞা দিয়ে সম্পর্ক ব্যাখ্যা জানা থেকে অজানার গমনী প্রকৃত ও ধারণা উপস্থাপন এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট রুব্রিক্স এই রুব্রিক্স দেখে তুমি প্রশ্নের উত্তর দিবা ক নম্বর আরোহমূলক লম্ফ ও আরোহের প্রকারভেদ ধারাবাহিকভাবে এবং সুস্পষ্ট উপস্থাপন করলে সারি স্যার বৈজ্ঞানিক ও আরোহ অবৈজ্ঞানিক আরোহ সংজ্ঞায়িত করা উদাহরণ সহ বিশ্লেষণ করলে সাড়ে চায়ের বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের পাঁচটি সাদৃশ্য বৈশাদৃশ্য লিখে সম্পর্ক ব্যাখ্যা করলে সাড়ে চায়ের নির্দেশিত বিষয়টি যুক্তিগত বিশ্লেষণ করে নিজস্ব মত স্পষ্টভাবে উপস্থাপন করলে সাড়ে চায় মোট আছে ষোলো তেরো থেকে ষোলো পাইলে অতি উত্তম এগারো থেকে বারো পাইলে উত্তম আট থেকে দশ পাইলে ভালো এবং আট ও আটের কম পেলে অগ্রগতি প্রয়োজন এটি হচ্ছে ছিল যুক্তিবিদ্যা প্রশ্ন পরবর্তী প্রশ্ন খাদ্য ও পুষ্টি এটি দেখে নিবা দ্বিতীয় পত্র বিষয় কোড দুইশো আশি এসএসসি অ্যাসাইনমেন্ট নম্বর চার তৃতীয় অধ্যায় অপুষ্টি ও উপাদান অ্যাসাইনমেন্ট এটি দেখে নেবে তোমরা স্ক্রিনশার্ট দিয়ে নিবা কতের ভিতরে কত এটি হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত অ্যাসাইনমেন্ট নম্বর চার অধ্যায় তৃতীয় বাদ্যযন্ত্র পরিচিতি অ্যাসাইনমেন্ট উচ্চাঙ্গ সঙ্গীতের ব্যবহৃত বাদ্যযন্ত্রের পরিচিতি শিক্ষণ ফল নির্দেশনা এগুলো তোমরা দেখে নিবা এটি হচ্ছে শেষ প্রশ্ন ছিল প্রিয় শিক্ষার্থী আশা করি প্রশ্নগুলো সম্পর্কে যথেষ্ট ধারণা পেয়েছ এবং শিরোনাম যদি পেতে চাও পরবর্তী অ্যাসাইনমেন্ট আমি টিউটোরিয়ালে আমি শিরোনাম দিয়ে দেবো সেগুলো তোমরা দেখে নিবা প্রিয় শিক্ষার্থী এর জন্য তোমাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে তাহলে আমি দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবা তোমরা ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে টিউটোরিয়ালে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম